এই মুহূর্তে পর সর্বশেষ বাংলা আপডেট সংবাদ নিশিরাতে সরকারকে পদত্যাগ করতেই হবে বলছে মির্জা আব্বাস এরপর জানিয়ে দিব দেশে মার্কিন নৌঘাটি স্থাপিত হলে তা হবে সার্বভৌমত্বের জন্য হুমকি বলছে সিপিবি এদিকে পুলিশের লাঠি পেটা যে অপেক্ষায় বিএনপি পন্থী আইনজীবীরা জানিয়ে দিব আওয়ামী লীগের অধীনেই নির্বাচন ষড়যন্ত্র করে লাভ নেই বলছে হুইপ ইকবালুর রহিম এদিকে পাঁচ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা ইসলামী আন্দোলনের বরিশালে ফাইজুল করিম সর্বশেষ জানিয়ে দোনে। দিব ঢাকা ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে কাল বৈশাখীর হানা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেওয়ার বিশেষ অনুরোধ রইল নিশিরাতে সরকারকে পদত্যাগ করতেই হবে বলছে মির্জা আব্বাস

সব দেশ প্রেমিক রাজনৈতিক দল ও জনগণ এক হয়েছে এই অবৈধ সরকারের পতন না হলে দেশ আরও অনেক পিছিয়ে যাবে এ সময় দলীয় নেতাকর্মীদের চূড়ান্ত আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে বিএনপির অন্যতম শীর্ষ নেতা প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবীল্লাহ নবী ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান দেশে মার্কিন নৌঘাঁটি স্থাপিত হলে তা হবে সার্বভৌমত্বের জন্য হুমকি বলছে সিপিবি যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের ইচ্ছা অনুযায়ী দেশে মার্কিন নৌঘাঁটি স্থাপিত হলে তা বাংলাদেশের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য বিরাট হুমকি হবে বলে মন্তব্য করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে মন্তব্য করে দলটি বিবৃতিতে বলা হয় বর্তমান সরকারের মেয়াদের প্রায় শেষ প্রান্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চলমান জাপান সফর বিশেষ তাৎপর্য বহন করছে তবে এই সফরে যেন জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব লঙ্ঘিত না হয় সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সজাগ থাকতে হবে সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রোহিন হোসেন প্রিন্স বিবৃতিতে আরও বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রিদেশীয় সফরকালে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জাপানের সঙ্গে যে ত্রিদেশীয় সমঝোতার কথা শোনা যাচ্ছে সেটিও বেশ উদ্বেগজনক বিবৃতিতে নেতারা আরও বলেন বিশেষ করে মার্কিন সাম্রাজ্যবাদের এশিয়া ভিত্তিক সামরিক অভিলাষ বাস্তবায়নের অংশ হিসেবে ইন্দো প্যাসিফিক কৌশলগত প্রকল্প বাস্তবায়নের জন্য চট্টগ্রামের মাতার বাড়িতে জাপান যে গভীর সমুদ্র বন্দরটি তৈরি করেছিল তাকে চট্টগ্রামের সীমান্তবর্তী ভারতের উত্তর পূর্ব রাজ্যের সঙ্গে সংযুক্ত করা এবং এর সহায়ক হিসেবে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের ইচ্ছা অনুযায়ী বাংলাদেশে একটি মার্কিন স্থাপন আলোচিত হবে বলে বিভিন্ন খবর প্রকাশিত হয়েছে এটি সম্পন্ন হলে তা হবে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা ও জন্য স্বরূপ এ ধরনের চুক্তি বা সমঝোতা হবে মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী শুধু ক্ষমতায় টিকে থাকতে সাম্রাজ্যবাদী শক্তির কাছে নিজ দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা বিকিয়ে দেওয়ার প্রচেষ্টা কখনো শুভ হবে না উল্লেখ করে বিবৃতিতে বলা হয় বাংলাদেশের জনগণের এ ধরনের চক্রান্ত প্রতিহত করবে এ ধরনের সমঝোতা থেকে বিরত থাকতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান নেতারা পুলিশের লাঠি পেটা যে অপেক্ষায় বিএনপি পন্থী আইনজীবীরা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি দুই হাজার তেইশ সেশনের নির্বাচনকে ঘিরে জল ঘোলা হয়েছে অনেক দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবীদের মধ্যকার রাজনৈতিক দ্বন্দ্ব ছড়িয়ে পড়ে সর্বত্র এই নির্বাচনকে কেন্দ্র করে দুটি প্রধান দলের পাল্টা পাল্টি অবস্থান হাতাহাতি ডিম ছড়াছড়ি এমনকি আইন জিবি ও সাংবাদিকদের ওপর পুলিশের লাঠি চার্জের ঘটনাও ঘটে সে লাঠি পেটার প্রতিকার চাইতে হাইকোর্টে দารস্ত হয়েছিলেন বিএনপি সমর্থিত আইন জিবিরা ঘটনার সূত্রপাতsubprocessপ্রিম কোর্ট আইন জিবি সমিতি 2023 24 সেশনের নির্বাচনকে কেন্দ্র করে গত 15 16 মার্চ দুই দিনব্যাপী সমিতি নির্বাচন অনুষ্ঠিত হয় ওই নির্বাচন ঘিরে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়কের পদকের পর নতুন আহ্বায়ক নির্ধারণ নিয়ে পাল্টা পাল্টি অবস্থান নেন বিএনপি আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী প্রার্থীরা এমনকি নির্বাচনের আগের রাতে বিএনপি প্রার্থীর ব্যালট চিন্তায় ছেড়ার ঘটনাও ছিল নজিরবিহীন নির্ধারিত দিনে নির্বাচন অনুষ্ঠানের চেষ্টা সত্ত্বেও নতুন আহ্বায়ক নির্ধারণের মাধ্যমে নতুন করে নির্বাচন শুরুর পক্ষে কেন্দ্র জুড়ে অবস্থান নেন বিএনপির প্রার্থী ও সমর্থকেরা তবে নিজেদের মধ্যে সমঝোতা না হওয়ায় বিশৃঙ্খলা তৈরি হয় এক পর্যায়ে পুলিশ কেন্দ্রের ভেতরে আইনজীবী ও সাংবাদিকদের উপর চড়াও হয় এবং লাঠি লাঠিচার্জ করতে থাকে এ ঘটনায় আহত সাংবাদিক ও লাঠিচার্জের ঘটনা সহ সার্বিক কিছু দিক তুলে ধরেন প্রধান বিচারপতিকে অবহিত করেন বিএনপি পন্থী আইনজীবীরা তবে আইনজীবী সমিতি একটি বেসরকারি সংগঠন হওয়ায় সেখানে হস্তক্ষেপ করেননি প্রধান বিচারপতি কিন্তু থেমে থাকেননি বিএনপির আইনজীবীরা তারা লাঠিচার্জের ঘটনা সুষ্ঠু তদন্ত চেয়ে দ্বারস্থ হন হাইকোর্টের আওয়ামী লীগের অধীনে নির্বাচন ষড়যন্ত্র করে লাভ নেই বলছে হুইপ ইকবালুর রহিম জাতীয় সংসদের হুইপ হুইপ ইকবালুর রহিম বলেছেন আওয়ামী লীগের অধীনেই নির্বাচন হবে ষড়যন্ত্র করে লাভ নেই বৃহস্পতিবার দিন দিনাজপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আদর্শ মহাবিদ্যালয়ের পঞ্চাশতম সুবর্ণ জয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন ইকবালুর রহিম বলেন 2008 সালে শেখ হাসিনার দেওয়া ডিজিটাল বাংলাদেশ গড়ার নির্বাচনী ইশতেহার পূরণ হয়েছে দেশের জনগণ বিজ্ঞানভিত্তিক চিন্তা করতে পারছে বিশ্বের সাথে তাল মিলিয়ে প্রযুক্তি ভিত্তিক কাজ করছে বঙ্গবন্ধু যেভাবে ষড়যন্ত্র শিক্ষা করে বাংলাদেশ স্বাধীন করেছেন তেমনইভাবে বর্তমানেও সকল ষড়যন্ত্র মোকাবেলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছেন হুই বলেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের কারিগর আজকের এই শিক্ষার্থীরাই জাতিজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন বাস্তবে রূপ দিতে শিক্ষা ব্যবস্থায় এগিয়ে নিয়ে যাচ্ছেন শেখ হাসিনা বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার শিক্ষা

দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর পাঁচ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা ইসলামী আন্দোলনের বরিশালে ফয়জুল করিম আসন্ন পাঁচ সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নিচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইতিমধ্যে চারটি সিটি কর্পোরেশনে দলটি তাদের মেয়র প্রার্থীর নাম ঘোষণা করলো বাকি ছিল বরিশাল আজ বৃহস্পতিবার বরিশালেও প্রার্থীর নাম ঘোষণা করলো দলটি বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের সিনিয়র নায়বে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমকে মেয়র পদে মনোনয়ন দেওয়া হয়েছে ইসলামী আন্দোলনের আমির ও চরমনায় পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম আজ বৃহস্পতিবার বিকেলে হাত প্রতীকের মেয়র প্রার্থীর নাম পরামর্শনা করেন এর আগে গাজীপুরের দলের সিনিয়র যুগ্ম মহাসচিব মৌলানা গাজী আতাউর রহমান খুলনায় দলের নায়েবে আমির হাফেজ মৌলানা আব্দুল আউ্বাল সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিলেট বিভাগ হাফেজ মৌলানা মাহমুদুল হাসান এবং রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনের রাজশাহী মহানগর সহজ সভাপতি হাফেজ মৌলানা মুর্শিদ ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখীর হানা বৃষ্টির পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর তারই অংশ হিসেবে আজ বৃহস্পতিবার রাজধানীর ধুলি ধুলিঝড়ের পর নামে বৃষ্টি ঢাকা ছাড়াও সাতক্ষীরা ময়মনসিংহ গাজীপুর সহ আশপাশের ঝড় এছাড়া ঘন্টার রাজশাহী রংপুর ঢাকা খুলনা ময়মনসিংহ ও সিলেট বিভাগে অস্থায়ীভাবে দমকা বা জড়ো হওয়া সহ বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা আছে বলেও জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর আজ বিকেল চারটার পর থেকে রাজধানীর আকাশ মেঘলা হয়ে যায় সময় বাড়ার সঙ্গে সঙ্গে আকাশে মেঘের ঘন্ট ঘটাও বাড়তে শুরু করে সন্ধানাকাত কালো হয়ে আসে আকাশ এর সঙ্গে শুরু হয় কালবৈশাখীর প্রথম ধাপ ধলিঝড় এরপর নামে মুসল বৃষ্টি আবহাওয়া অধিদপ্তর আগামী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে জানিয়েছে রাজশাহী রংপুর ঢাকা খুলনা ময়মনসিংহ